আমার নাম বিডি গেমার্স ইজ ব্যাক। আমি পেশায় একজন কলেজ ছাত্র। আমার রোল নম্বর হচ্ছে 18। তো একদিন আমার মায়ের একটা অসুখ হয়েছিল, তখনটা ছিল 2005 সাল, আর তখন আমার বয়স ছিল 8 বছর। তো আমার মাকে নিয়ে আমার পরিবার এবং আমার চাচার ফ্যামিলি যাচ্ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নামের এক হসপিটালে। তো সেই দিন ছিল জানুয়ারির 20 তারিখ, আর ওই দিন আমার মায়ের প্রথম চিকিৎসা হয়েছিল, আর ওয়েটার আমাদের নিয়ে 3 মাইল দূরের এক হোটেলে নিয়ে গেল। আর প্রথম দিন আমরা ভালোভাবে কাটাই। তো সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই মাকে নিয়ে চলে গেলেন হসপিটালে ওয়েটাররা, আর সঙ্গে গেলেন আমার বাবা। আর চাচার ফ্যামিলি হোটেলেই থেকে গেল। তো মাকে 4 ঘন্টা পর আনা হলো, কিন্তু একটা জিনিসের জন্য আবারও তারা চলে গেলেন হসপিটালে, আর সবাই আমাকে ছেড়ে চলে গিয়ে একটা ওয়েটারের কাছে আমাকে রেখে দিল। তো ওয়েটারটি বলল, তুমি এখানেই থেকো, আমি ব্যাস 2 মিনিটের মধ্যে আসছি। তো আমি বললাম, তাহলে যাও কিন্তু তাড়াতাড়ি এসো। আর তিনি বললেন, আরে আমি আসবো, কথা দিলাম। তারপর সে চলে গেল, আর আমি টিভি দেখছিলাম। হঠাৎ 7 নম্বর রুম থেকে একটা মেয়ের কান্না ভেসে আসছিল। আমি বললাম, তুমি কে? তারপর সে বলল, যাও হসপিটালে যাও এবং আইসিইউ রুমে যাও, তারপর বলবো। তারপর আমি বললাম, আচ্ছা যাচ্ছি। তারপর আমি হসপিটালে গিয়ে আইসিইউ রুমে চলে গেলাম, আর ওখানেই আমি যা দেখলাম তা খুবই ভয়ঙ্কর। আমি দেখলাম ওইখানে 5টি সাদা কাপড়ের মেয়ে আমার দিকে চেয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল, আর আইসিইউ রুমের দরজা বন্ধ হয়ে গেল, আর সব অন্ধকার হয়ে গেল। ওই 5টা মেয়ে আমার হাত ধরল। আমি তখন ভয়ে আত্মহারা হয়ে গেলাম, তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আর উঠে দেখলাম যে আমি কুমায় আছি। তখনই একটা সুন্দরী নার্স আমাকে দেখে খুশি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকলো। তারপর ডাক্তার আমার পরিবারদের কাছে একটা ফোন করে বলল যে আমার জ্ঞান ফিরে এসেছে। তারপর সবাই খুশি হয়ে আমাকে নিয়ে বাড়িতে গেল। আর জানো আমি কতদিন কুমায় ছিলাম? আমি কুমায় 5 দিন ছিলাম, আর এতদিনে আমার মায়ের অসুখ কমে গিয়েছে, কিন্তু ওই দিনের কথা আমার এখনো মনে হচ্ছে। তো গাইজ, ভিডিওটি আজকের পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিজন 2 আসা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। বিদায়।